তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বলতে চাই যে আসলে মানুষের কি আছে আর মানুষের কি নেই, আর মানুষ কি নিয়ে চিরদিন বেঁচে থাকতে পারে। আমরা দেখি যে এই সমাজে চলতে গেলে একটা কথা বিভিন্ন লোক মুখে শুনি, যে দেখি এই বিশ্ব চরাচরে যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। অর্থাৎ আমি যদি বলি যে মানুষের কি আছে, আসলে মানুষের আছে অফুরন্ত ভালোবাসা যা মানুষ মানুষকে দিতে পারে। এই ভালোবাসা মিনিং হলো যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দিয়ে কিন্তু ভালোবাসাটা দিতে হয়। মানুষের কি নেই, আসলে মানুষের অ্যাকচুয়ালি কিন্তু কিছু নেই। অর্থাৎ আপনাকে একা আসতে হবে, একাই যেতে হবে, কিছু নেই কিন্তু। বাট ওই যে দেওয়ার মতো আছে আন্তরিকতা, ভালোবাসা, যেটা আপনি দিতে পারেন। আর মানুষ প্রকৃতপক্ষে কী নিয়ে বেঁচে থাকে? মানুষ আসলে বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আপনি যদি দেখেন এই সারা বিশ্বে যদি তাকান, কিছু কিছু মানুষ একেবারে পৃথিবীর চূড়ায়, আকাশ ছোঁয়া পর্যন্ত তাদের অবস্থান, এবং তাদের সংখ্যা কিন্তু খুবই কম। যেমন আপনি বলতে পারেন আইনস্টাইন, টমাস আলভা এডিসন, অরভিল রাইট, উইলবার রাইট, আচার্য জগদীশ চন্দ্র বসু, অনেক বড় বড় বিজ্ঞানী, গবেষক, অর্থনীতিবিদ, চিকিৎসাবিদ, রসায়ন শাস্ত্রবিদ। অর্থাৎ সমাজের কিছু মানুষ যারা আসলে রিসার্চ করে, গবেষণা করে, এবং গবেষণা করে করে পৃথিবীতে অনেক কিছু তারা দিয়ে গেছেন তাদের কর্মের মাধ্যমে, এবং তাদের এই কর্মের কারণে মানুষ কিন্তু তাদেরকে মনে রাখেন। অর্থাৎ তারা বহু বছর আগে, বহুদিন আগে তারা কিন্তু এই ধরনই এই পৃথিবী ত্যাগ করেছে, কিন্তু আজও তারা বেঁচে আছেন, তারা আরও বেঁচে থাকবেন, তারা ইতিহাস হয়ে থাকবেন, তারা সবসময় মানুষের জন্য করে গেছেন। এবং এই যে সামান্য কিছু মানুষ যা করে গেছেন, আর আমরা সমস্ত মানুষ শুধু ওগুলোকে সুবিধা হিসেবে নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু আসলে চাইলে আপনিও কিন্তু সেই আকাশ ছোঁয়া সেই অবস্থান আপনি তৈরি করতে পারেন, এবং আপনার ব্রেন দিয়ে, আপনার কর্মের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, চলুন না আমাদের এই ছোট্ট জীবনে, ছোট্ট সময়টাকে পুঙ্খানুপুঙ্খ রূপে কাজে লাগিয়ে এই বিশাল আকাশকে ভরে দিই, সারা পৃথিবীটাকে সুন্দর করে দিই। আগামীর যে জেনারেশন পথ চলবে, তারা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে স্মরণ করতে পারে। অর্থাৎ সামান্য গুটি কতক মানুষের সাথে আমার নামটাও লেখা হোক না ওখানে। আমরা চেষ্টা করি না পৃথিবীটাকে সাজাতে, পারি কিন্তু, চেষ্টা করলেই সেটা সম্ভব। এবং আপনি, আমি, আমরা সবাই একমাত্র আমার কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা সবাই আমাদের কর্মকে অনেক উঁচুতে স্থান দিই, পৃথিবীটাকে সাজাই, তারপর একদিন সূর্যাস্তের মতোই হয়তো আমি চলে যাব, আপনি চলে যাবেন, কিন্তু আপনার কর্মটা কিন্তু জল জল করে ওই আকাশে জ্বলবে, আপনার নামটি কিন্তু সবাই নেবে, আপনার কর্মকে, আপনার কাজকে, আর আপনাকে ভালোবাসবে আজীবন। সবাইকে অবিরাম ভালোবাসা, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।